বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বন শালবন। একসময় এদেশের সবচেয়ে বড় বনভূমি বলতে যার বেশ সুনাম ছিল দেশকে ছাপিয়ে দেশের বাইরে। বর্তমানে দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের রুক্ষ প্রকৃতির মাঝে খণ্ড খণ্ড শালবন টিকে থাকলেও নেই তার আগের ঐতিহ্যবাহী রূপ। বাংলার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ও বর্তমান শালবন প্রতিবেশ ব্যবস্থা সমুন্নত রাখতে মধুপুর শালবনের মাঝে ঘোষিত হয়েছে মধুপুর জাতীয় উদ্যান। এটি এমন এক ধরনের উদ্যান যেখানে প্রাকৃতিক পরিবেশে এই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত হচ্ছে। যার নান্দনিকতায় ছুটে আসে হাজারো দর্শনার্থী, পাশাপাশি জীববিজ্ঞানের নানামুখী শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচন করে যাচ্ছে এই উদ্যান। ঢাকা শহর থেকে প্রায় 125 কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত মধুপুর জাতীয় উদ্যান প্রায় 20,837 একর জায়গা নিয়ে এটিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় 1982 সালে। উদ্যানের মাটি কিছুটা অম্লীয়, তাছাড়া লোহা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতির কারণে এখানকার মাটি লালচে কিংবা হলদে রঙের। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, এজন্য বহমান জলধারাও খুব একটা দেখা যায় না, ফলে উদ্যানের মাটি বেশ রুক্ষ। আর এ কারণেই উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা আমাদের দেশের অন্যান্য বনের চেয়ে কিছুটা ভিন্ন। শালগাছের আধিপত্যকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বৈচিত্র্যময় উদ্ভিদরাজি। উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে আছে শালগাছ। শীতের শুষ্কতায় এ গাছের পাতা ঝরে যায় বলে পুরো শীতকাল জুড়েই মধুপুর তার সবুজ রূপটি হারিয়ে মলিন হয়ে পড়ে। উদ্যানের মেঝে ঢেকে যায় শুকনো পাতার আবরণে। তবে এপ্রিল থেকে মে মাসের দিকে গাছে নতুন পাতা গজাতে শুরু করে। ধীরে ধীরে পুরো উদ্যান আবারও তার সবুজ রূপটি ফিরে পায়। শালগাছ ছাড়াও এ উদ্যানে জারুল, করই, অর্জুন, সোনালু, শিমুল সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। উদ্যানের কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে বিরুৎ ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মে। গাছের ফাঁকে ফাঁকে ফুটতে দেখা যায় রং বেরঙের ফুল, তখন চারপাশে যেন রঙের মেলা বসে। এখানে জন্মে নানা রকমের আরোহী উদ্ভিদ। এরা গাছের কাণ্ডকে অবলম্বন করে সর্পিলাকারে বেয়ে ওঠে অজানার উদ্দেশ্যে। বিভিন্ন ধরনের ফার্ন ও ছত্রাকও জন্মে। জন্মে বেশ কিছু ঔষধি উদ্ভিদ, আমলকি, হরিতকি, বহেরা, কাঞ্চন, সর্পগন্ধা উদ্যানের অন্যতম ঔষধি উদ্ভিদ। উদ্যানের এই উদ্ভিদগুলোর আশ্রয়েই বেঁচে আছে অসংখ্য বন্য প্রাণী। হাড়গোজা ও বরজাতীয় গাছগুলো এই বন্য প্রাণীর খাদ্যের বিরাট অংশের যোগান দিয়ে থাকে।
আমাদের দেশে মুখপোড়া হনুমানদের সবচেয়ে বেশি সংখ্যায় দেখা যায় মধুপুর জাতীয় উদ্যানে। এরা দল বেঁধে গাছে গাছে বিচরণ করে আর খাদ্য আহরণও করে দল বেঁধেই। হনুমান ছাড়াও উদ্যানে রয়েছে অসংখ্য বানর। পুরো উদ্যান জুড়েই দলবদ্ধ এই প্রাণীদেরকে খুব সহজেই দেখা যায়। কাঠবিড়ালি, শেয়াল, বেজি, সজারু, হরিণসহ নানা ধরনের স্তন্যপায়ী প্রাণীরও আবাসস্থল এই উদ্যান। বিভিন্ন প্রজাতির পাখির বিচরণে উদ্যান যেন সারাক্ষণই প্রাণবন্ত থাকে। শ্যামার সুমধুর কলতান ভেসে চলে উদ্যানের চারপাশে। হরবোলা, বসন্ত বাউরি, প্যাঁচা, কাঠঠোকরা, সুইচোরা, বাবুই, টিয়া পাখিও বেশ ভালোই চোখে পড়ে। এই পাখিরা এ অঞ্চলের উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের বিচরণে উদ্যানের গাছগাছালিতে বসে রঙের মেলা। সুরের লহরীতে মোহনীয় হয় মধুপুরের চারপাশ। সরীসৃপ ও উভচর প্রাণীরও নিরাপদ আবাস এই উদ্যান। বহু প্রজাতির সাপ ও ব্যাঙেরও দেখা মিলে এখানে। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রজাপতি, মথ, মাকড়সা ও পোকামাকড়ের সমাবেশে সমৃদ্ধ উদ্যানের প্রতিবেশ। এরা পাতায় পাতায় উড়ে বেড়ায়, ছুটে চলে ঘাসে ঘাসে, ফুলে ফুলে, যাদের বিচরণে পরাগায়ন সম্পন্ন হয়েই উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা সচল থাকে। তবে উদ্যানের চারপাশে জনসংখ্যার আধিক্য বনের প্রতিবেশ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। নিকট অতীতে স্থানীয় লোকজন বনভূমি উজাড়, বনের ভেতর কৃষিজমি তৈরি, বন্যপ্রাণীর শিকার ইত্যাদি কাজের মাধ্যমে এই উদ্যানকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে। তবে বর্তমানে সরকার কর্তৃক স্থানীয় অধিবাসীদের নিয়ে বন সংরক্ষণে বেশ কিছু উদ্যোগ উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় বেশ কার্যকর ভূমিকা রেখেছে। বনের উপর নির্ভরশীল মানুষদের বিভিন্ন কাজের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ধারা অব্যাহত রেখে বনের সম্পদের উপর চাপ কমাতে হবে। যথাযথ অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে বন ধ্বংস রোধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনজ সম্পদের যোগান নিশ্চিত করতে হবে। তবেই রক্ষা পাবে মধুপুর জাতীয় উদ্যানের মূল্যবান সম্পদ ও এর নান্দনিক জীববৈচিত্র্য।